Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. In this evening, I'll talk about a modal verb would be something. Kichu hoto. Tahole cholun ajker alochonay. Ekhane dekhte pacchen would be something. Kichu hoto. Er age amra porechi would do. Korto. Orthat would er por ekti action verb thakbe. Ar ekhane would be tarpor naming word ba adjective thakbe kintu verb thakbe na. Verb থাকলে আবার passive voice হয়ে যাবে তাহলে would be something কিছু হতো তাহলে এই would be something কতগুলো non verb অর্থাৎ non doing word দিয়ে আমরা এই would be টা পড়ে নিচ্ছি I would be a doctor আমি একজন ডাক্তার হতাম I would be an engineer আমি একজন প্রকৌশলী হতাম I would be a fisherman আমি একজন জেলে হতাম I would be a teacher আমি একজন শিক্ষক হতাম তাহলে এর অর্থ হচ্ছে হতো বা হতাম কিন্তু এর আগে করা হতো এরকম শব্দ থাকবে না অর্থাৎ শুধু হতোটা থাকবে আর তার আগে কিছু বা কোনো নাম উল্লেখ থাকবে এই would be টা non doing word দিয়ে পড়ে নিয়েছি তাহলে এখন would be টা 10টি সাবজেক্ট দিয়ে পড়ে নিচ্ছি I would be a teacher আমি একজন শিক্ষক হতাম We would be teacher আমরা শিক্ষক হতাম You would be a teacher, তুমি একজন শিক্ষক হতে, you would be a teacher, তোমরা শিক্ষক হতে. He would be a teacher, সে একজন শিক্ষক হতো. She would be a teacher, সে একজন শিক্ষক হতো. They would be teacher, তারা শিক্ষক হতো. It would be teacher, ইহা শিক্ষক হতো. Karim would be a teacher, Karim একজন শিক্ষক হতো. Rahim and Karim would be a teacher, Rahim এবং Karimরা শিক্ষক হতো. এভাবে নন ডুইং ওয়ার্ড এবং 10টি সাবজেক্ট দিয়ে পড়ে নিয়েছি এবার সাধারণত এই উড বি দিয়ে যতগুলো সেন্টেন্স আসে সবগুলো এখানে তুলে ধরা হয়েছে তাহলে বাংলা অর্থ সহ আমি সবগুলো সেন্টেন্স একবার পড়ে দিচ্ছি আই উড বি এ টিচার আমি একজন শিক্ষক হতাম আই উড নট বি এ টিচার আমি একজন শিক্ষক হতাম না উড আই বি এ টিচার আমি কি একজন শিক্ষক হতাম উড আই নট বি এ টিচার আমি কি একজন শিক্ষক হতাম না হোয়াট উড আই বি আমি কি হতাম What would I not be? আমি কি হতাম না? When would I be a teacher? আমি কখন একজন শিক্ষক হতাম? Where would I be a teacher? আমি কোথায় একজন শিক্ষক হতাম? How would I be a teacher? আমি কিভাবে একজন শিক্ষক হতাম? Why would I be a teacher? আমি কেন একজন শিক্ষক হতাম? Who would be a teacher? কে শিক্ষক হতো? Who would be a teacher? কারা শিক্ষক হতো? Which would be better? কোনটি ভালো হতো? Which work would be better? কোন কাজটি ভালো হতো? By which would be better? কোনটি দ্বারা ভালো হতো? Through which would it be better? কোনটির মাধ্যমে ইহা ভালো হতো? To whom would I be better? কার প্রতি আমি ভালো হতাম? In which would I be good? কোনটিতে আমি ভালো হতাম? In which company would I be good? কোন কোম্পানিতে আমি ভালো হতাম? With whom would I be teacher? কার সাথে আমি শিক্ষক হতাম উইদাউট হোম উড আই বি টিচার কাকে ছাড়া আমি শিক্ষক হতাম বিফোর হোম উড আই বি টিচার কার আগে আমি শিক্ষক হতাম আফটার হোম উড আই বি টিচার কার পর আমি শিক্ষক হতাম বাউট হোম উড আই বি এ কমপ্লেইনার কার সম্বন্ধে আমি অভিযোগকারী হতাম এগেনস্ট হোম উড আই বি কমপ্লেইনার কার বিরুদ্ধে আমি অভিযোগকারী হতাম How much would I be better? আমি কতটুকু ভালো হতাম? How much time would I be a teacher? কত সময় আমি একজন শিক্ষক হতাম বা থাকতাম? How many people would be teacher? কতজন লোক শিক্ষক হতো? How many times would I be teacher? কতবার আমি একজন শিক্ষক হতাম? How often would I be a teacher? কতবার আমি একজন শিক্ষক হতাম? How long would I be a teacher? কতক্ষণ আমি একজন শিক্ষক হতাম বা থাকতাম? How far would I be a thinker? কত দূর আমি একজন চিন্তাশীল হতাম? Whose worker would I be? আমি কার worker হতাম বা কর্মী হতাম? What for or for what would I be a teacher? কিসের জন্য আমি একজন শিক্ষক হতাম? From which college would I be a teacher? কোন কলেজ থেকে আমি একজন শিক্ষক হয়েছি বা হতে পারতাম? From where would I be a teacher? কোথা হতে আমি একজন শিক্ষক হতাম হোয়াট টাইপ অফ টিচার উড আই বি আমি কোন ধরনের শিক্ষক হতাম হোয়াট সর্ট অফ মিউজিক উড ইট বি ইহা কোন ধরনের মিউজিক বা বাজনা হতো
What items of food ought it be? Eha kon dhoroner khaddo hoto. Tahole ebhabe amra ought be diye sentence gulo jene giyechi. Er ortho hocche hotam kintu hoyni. Erokom ortho bujhale ought be byaborito hobe jetake amra nritto britto otit bole thaki. এভাবে আমরা ওড বি এর বিস্তারিত নিয়ম জেনে গেলাম। আশা করি এটা বারবার অর্থসহ দ্রুততার সাথে রিভিশনের মাধ্যমে ইংলিশ দক্ষতাকে বৃদ্ধি করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল ফর ইউ, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস অন বেল আইকন ফর গেটিং মোর নোটিফিকেশন অ্যাবাউট মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন, স্টে ওয়েল, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।